পরবর্তীতে তারা কিছু মিষ্টি আনে, ছবি তোলে, সেই ছবিতে আমাকেও থাকতে বলে, আমি নিজেও ছিলাম। অর্থাৎ যা যা করেছে আমি তাদের কোনো কাজ এবং কথার সাথে উপস্থিতভাবে আমি দ্বিমত পোষণ করার অবস্থায় ছিলাম না, কিন্তু আমি আমার আহ্বায়ক হিসাবে এই দলের একজন আদর্শের কর্মী হিসেবে নীতি নৈতিকতার মানদণ্ডে যে কমিটিতে ওনারা নাম লিখেছেন, কার কোথায় নাম লিখেছেন সেটাও আমি পড়ি নাই, সরি, বা পড়ার আমি সুযোগও পাই নাই, কিন্তু আমি আমার দায়িত্বের জায়গা থেকে আহ্বায়ক হিসেবে বলবো যে এই কমিটিতে যে নামগুলো ওনারা দিয়েছেন সেগুলো আমার দেয়া নাম না, ওনাদের দেয়া নাম, এবং এই নামধাম অন্তর্ভুক্তির প্রশ্নে বিভিন্ন রকম অনৈতিক বিষয়ের অনেক খবর আমার কাছে অনেকে বলাবলি করেছে, এমনও অনেক কথা এসেছে যে অনেক টাকা পয়সার লেনদেন পর্যন্ত হয়েছে। তা আমার সামনে কিছু যেহেতু হয় নাই সে কথা আমি স্পষ্ট কোনো প্রমাণ দিতে পারবো না, এটা বিভিন্নভাবে বিভিন্ন মানুষ বলেছেন। তা আমি এই দলের একজন আহ্বায়ক হিসেবে বলতে চাই যে যে কমিটিতে ওনারা আমাকে স্বাক্ষর করিয়েছেন সেটা আমার ইচ্ছার বিরুদ্ধ, আমি বাধ্য হয়ে ওই কমিটিতে স্বাক্ষর করেছি, এটা নিয়মের বহির্ভূত হয়েছে, অনিয়ম হয়েছে, অগঠনতান্ত্রিক হয়েছে বলে আমি মনে করি, এবং এই ঘটনার আমি ব্যক্তিগতভাবে আমি নিন্দা জানাই। আমি আমার দলীয় দায়িত্ববোধের জায়গা থেকে আমার ফরিদপুর বিভাগীয় টিমের সাংগঠনিক সম্পাদক শামা উবায়েদ, সহ সাংগঠনিক সম্পাদক খন্দকার মাসুকুর রহমান মাসুক, সেলিমুজ্জামান সেলিম, ইনাদেরকে আমি আমার দায়িত্বের জায়গা থেকে এই ঘটনা আমি লিখিত আকারে তাদেরকে জানাবো। কেন্দ্রীয়ভাবে আমার দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্রীয়ভাবে আমি সাংগঠনিকভাবে এই ঘটনা তাদেরকে জানাবো, এই কারণে যে এটা আমার জানানো কর্তব্য বা দায়িত্ব, না জানানোটা আমার একটা ভুল হবে বা অন্যায় হবে। দলীয় একটা ঘটনা যেহেতু এটা আমার ব্যক্তিগত ঘটনা নয়, সেহেতু দলের উচ্চ ফোরামে এটা জানানো আমার কর্তব্য। আমি যদি না জানাই তাহলে দলের একটা কাজ থেকে বরঞ্চ আমার একটু ত্রুটি রেখে যায়। এখন আমি তদন্তপূর্বক, তদন্ত বলতে আমি মিন করতে চাই আমাদের রাজনৈতিক দলীয় তদন্ত, এটা সরকারি তদন্ত নয়, তো তদন্তপূর্বক এই ঘটনার তথ্য উপাত্ত যাচাই বাছাই করে ঘটনার সত্যতা নিরূপণ করে রাজবাড়ী জেলা এবং কালুখালী উপজেলার সাংগঠনিক বিষয়ে কেন্দ্র যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন এই আশাবাদ আমি সহ আমার উপজেলা কমিটির যুগ্ম আহ্বায়ক, অন্যান্য সদস্য, বিভিন্ন ইউনিয়ন কমিটির নেতাকর্মী সমর্থকরা এই প্রত্যাশাই এখন করছেন। আমরা কেন্দ্রকে জানাবো, কেন্দ্র আমাদের এই রাজনৈতিক বিষয়ের সিদ্ধান্ত দেবেন, দিক নির্দেশনা দেবেন, এবং আমরা সেই অনুযায়ী চলব। সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।